আসসালামু আলাইকুম অবার আবরাকাত সম্মানিত আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রবিনের দয়ায় ও রহমাতে অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ মিনের দয়ায় ও রহমাতে অনেক ভালো আছি তো বন্ধুরা জীবনে চলার পথে স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে ছোটোখাটো বিতর্ক হয়ে থাকে ফলে একই অপরের প্রতি রাগ করে বসে কখনো স্বামী রাগ করে আবার কখনও স্ত্রী রাগ করে স্বামী রাগ করলে স্ত্রী আর স্ত্রী রাগ করলে স্বামী এই আমলগুলো যদি করেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বামী স্ত্রী আপনি যেই হন না কেন আপনার প্রতি আপনাকে সেই পাগলের মতো ভালোবাসবে আপনার প্রতি তার মহাব্বত সৃষ্টি হবে এবং আপনাদের ভেতর মহান আল্লাহ রুবুল্লাহামিন তার রহমত সৃষ্টি করে দেবেন তো বন্ধুরা চলুন আমরা আজকে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বতের জন্য যেই আমলটি করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথেই থাকবেন তার আগে সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন স্বামী রাগ করলে স্ত্রী আর স্ত্রী রাগ করলে স্বামী নিম্নে আমলটি করবেন আমলটি হল সুরা বাকর একশো সাতত্রিশ নম্বর আয়াত আয়াতটি হলো ফাশায়ক ফি কাহুমুল্ল অহু আসামি অল আলিম আমি আবারও বলছি ফাসায়েক ফি সামি ও আলিম ফজরের নামাজের পরে একশোবার আর ইারের নামাজের পরে একশোবার পাঠ করে আল্লাহ রব্লা আলমিনের কাছে ধোঁয়া করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আলমিন অল্প কিছুদিনের ভিতরে আপনাদের প্রতি মহাব্বত সৃষ্টি করে দেবেন আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঁঝাটি কমে যাবে আল্লাহর রহমান সৃষ্টি হবে এবং আপনার দুজনের প্রতি দুজনের একটি মহাব্বত সৃষ্টি হবে তাছাড়াও স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত কমে যায় বা উভয়ের মাঝে যদি বনে না হয় বা তাদের একজন অপরজনের উপর অসন্তুষ্ট হয় তখন আল্লাহ রবুল্লা আলমিনের পবিত্র গুণবাচক নাম ইয়া ওয়াদুদ এক হাজার একবার পাঠ করে কোনো মিষ্টি খাবার দ্রব্যের মাঝে ফু দিয়ে খাওয়ালে আল্লাহ রবুল্লা আলমিন রহমতে উভয়ের মধ্যে মিল মোহাব্বত ও আন্তরিকতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তবে খেয়াল রাখবেন আপনি এই আমলগুলো পড়ার পূর্বে তিনবার দরুর শরীফ এবং শেষে তিনবার দরুশরীফ পাঠ করবেন তাহলে আপনার দোয়াকে আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই কবলে মঞ্জুর করে নেবেন তাই বন্ধুরা আসুন আমরা নিয়মিত স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত সৃষ্টির জন্য ভালোবাসা সৃষ্টির জন্য আল্লাহ রহমত আনার জন্য এই আমলটি নিয়মিত পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আপনাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত সৃষ্টি করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন নিয়মিত এই আমলটি করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত